গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে এখন দিল্লির তিহার জেলে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতহীন সেই বীরভূমে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলবন্দী কেষ্টকে নিয়ে শুভেন্দুর কটাক্ষ, বীরভূমের বীর কোথায়, পাশাপাশি তার হুঁশিয়ারি অন্য চোরেরাও শীঘ্রই ধরা পড়বে, এই নিয়ে শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, উনি নারদা মামলা অভিযুক্ত, বিজেপির দৌলতে আজ জেলের বাইরে, উনি এত বড় বড় কথা বলেন কি করে, ওর চুরির ভিডিও আমরা দেখাইনি, বিজেপি দেখিয়েছে। রবিবার বীরভূমের মুড়াইয়ে জনসভা করেন শুভেন্দু। সেখানে গত পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস আবাস যোজনায় দুর্নীতিসহ নানা বিষয়ে শাসক দলকে আক্রমণ করেন বিরোধী দল নেতা। অনুব্রতকে নিশানা করে বলেন, কোথায় কেষ্টমণ্ডল, বীরভূমের বীর কোথায়, কেষ্টবাবু কোথায় এখন, চরাম চরাম ঢাকের আওয়াজ, নকুলদানা উন্নয়ন দাঁড়িয়ে আছে, মনোনয়ন জমা দিতে দেব না, গুড় বাতাসা খাওয়াবো বলা কেষ্টমণ্ডল কোথায়, অনুব্রতর ঘনিষ্ঠরা এখন রেহাই পাবে না, এই বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু। বলেন, কেষ্টর নিচে যারা কাজ করতেন সেই বিনয় ঘোষ, ভগৎ ভাই, আসগর আলী, এই চারটে বড় চোর এখানকার, আরও আছে কি, সকলকে ধরা হবে, সব চোরকে জেলে ভরা হবে, একটু অপেক্ষা করুন, ভরসা রাখুন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হঠানোর ডাক দেন শুভেন্দু। তিনি বলেন, তিন গুণ করে টাকা তুলছে, অত্যাচার চলছে গরিবের উপর, অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, আপনারা সবাই মিলে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নামের জঞ্জালটিকে বহিষ্কার করুন। বীরভূমের সাংগঠনিক জেলায় গত এক বছরে এই নিয়ে ১৩ বার এলাম, কথা দিচ্ছি ২০১৮ সালে যেভাবে ভোট লুট করা হয়েছিল এবার তা হতে দেব না, নো ভোট টু মমতা স্লোগানও তোলেন শুভেন্দু। বলেন, আবাস যোজনার টাকাও লুট হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বাংলার মানুষ, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দিয়েছে রাজ্য, শৌচালয়ের টাকাও চুরি করেছে তৃণমূল, বকটুইয়ে এতগুলো মানুষকে পুড়িয়ে মারল, আশিস বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে ঢুকতে দেয়নি মৃতদের পরিবার, পঞ্চায়েত ভোটে বুথ রক্ষা করতে হবে, হারাতে হবে তৃণমূলকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।